আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন কামিজের হাতায় ফ্রিল কুচি কিভাবে সেলাই করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ফ্রিল কুচি সেলাই করার জন্য চার ইঞ্চি পরিমাপ পাশে কাপড় নিয়ে নিচ্ছি কামিজের হাতার মুহুরির পরিমাপ অনুযায়ী কুচির জন্য কাপড় নিতে হবে আর ফ্রিল কুচি করতে অনেকটা কাপড় বেশি লাগে তাই পরিমাপে কাপড় একটু বেশি নিতে হবে চার ইঞ্চি পরিমাপে পর্যাপ্ত পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখন ফ্রিল কুচিটা সেলাই করে দেখাচ্ছি চার ইঞ্চি পরিমাপে কাপড়টি মাঝখানে ভাজ করে ফ্রিল কুচি দিব তো আমার কুচি দেওয়ার পরে কুচিটির পরিমাপ হবে দুই ইঞ্চি ভিওয়ার্স কুচিগুলো কিভাবে সেলাই করছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বর্তমানে এই ফ্রিল কুচিগুলো কামিজের গলায় হাতায় নিচে সালোয়ারের নিচে উড়নার সাইডে বাচ্চাদের ফ্রক তাছাড়াও কুশন কভার বালিশের কভার এগুলোতে এই ফ্রিল কুচিগুলো খুব বেশি ব্যবহার করা হচ্ছে এবং দেখতেও খুবই ভালো লাগে ফ্রিল কুচি আমার যতটুকু দরকার ততটুকু আমি সেলাই করে নিয়েছি এখন হাতায় লাগিয়ে নিব কুচি লাগানোর পূর্বে প্রথমে আমি কামিজের হাতাটি দুই ভাঁজ করে সেলাই করে নিয়েছি এখন ফ্রিল কুচিটা কামিজের হাতার নিচে এভাবে রেখে তারপর সেলাই করে নেব আমি ফ্রিল কুচিটি মাইক খাতায় লাগিয়ে নিছি তাই আমার কুচিটা অনেকটা বেশি লেগেছে পরিমাণ মতো কুচি সেলাই করার পর বাড়তি কুচিটুকু কেটে নিব এখন কামিজের হাতাটি সাইডে সেলাই করে নিব মাই খাতায় এই ফ্রিল কুচিটা আরও অনেক বেশি ভালো লাগে তো আপনারাও বাসায় ট্রাই করবেন তো আমার এই ডি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ